আমরা সব সময় হাজারো অজুহাত দাঁড় করাই, আমার অনেক টাকা নেই, আমার এত শক্তি নেই, আমার এত মেধা নেই, আমার এত সময় নেই, আমি দেখতে সুন্দর না, আমার সুন্দর বাড়ি নেই, আমার সুন্দর জামা নেই, আমার বাবা ধনী না, আমি অনেক স্মার্ট না, আমার সাহস অনেক কম, আমি অনেক ক্লান্ত, আমি ভালো ঘুমাতে পারি না, আমি ভালো বুঝি না, এরকম হাজারো অজুহাত সবসময় আমরা দাঁড় করাই। আপনি সমস্ত অজুহাত বন্ধ করুন, জেতার জন্য সবটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়ুন, পরের কথায় কান দিয়ে হাল ছেড়ে দিবেন না, এক মনে নিজের কাজ করে যান। আপনার চারপাশে অনেক সমস্যা থাকবে, আপনার অনেক সমস্যা থাকবে, আপনাকে থামানোর জন্য একদল লোক কাজ করবে, কেউ কেউ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, অজুহাত দাঁড় করিয়ে আপনি থেমে যাবেন না। আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, এই কথা ভুলে যান। আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। বিশ্বাস রাখুন, এখনই আপনার সময় সব কিছু জয় করার। আপনি থামবেন না, হেরে যাবেন কিন্তু থেমে যাবেন না, মানুষ আপনার সাফল্যে হিংসা করুক। শুরু করুন, আপনি পারবেন এই কথা বিশ্বাস করুন, প্রতিদিন নিজেকে পাল্টান, প্রতিদিন নিজেকে উন্নত করুন। আপনার মাঝে থাকা অসম্ভব সম্ভাবনা শুধু অজুহাত দেখিয়ে নষ্ট করবেন না, পৃথিবীকে দেওয়ার মতো অনেক কিছুই আপনার মধ্যে আছে, আপনি আপনার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যান। আপনার সামনে কত কিছু হচ্ছে, কেউ দামি গাড়ি কিনছে, কেউ বাড়ি করছে, কেউ জামা কাপড় কিনছে, আর আপনি অজুহাত নিয়ে বসে আছেন। সব কিছুকে চ্যালেঞ্জ হিসেবে নিন, সমস্ত কঠিন কাজ করে চ্যালেঞ্জে জয়ী হন। আগামীকাল, 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 এই আগামীকাল করে করে আপনি সব কিছু ধ্বংস করে দিচ্ছেন। আগামীকাল শব্দটা চিরতরে ভুলে যান, এখনই এই মুহূর্ত থেকে শুরু করুন, সবাইকে দেখিয়ে দিন ভয়কে জয় করে সাফল্য লাভের জন্যই আপনার জন্ম হয়েছে। আপনাকে কেউ ব্যর্থ বললে থেমে যাবেন না, আপনাকে কেউ সাহস না দিলে হতাশ হবেন না, আপনাকে নিয়ে কেউ উপহাস করলে ভেঙে পড়বেন না, কখনো হাল ছাড়বেন না, অলসতা ও অজুহাত দূর করুন, সফলতা আসবেই আসবে।